আমি আকসার এক্সিম কোম্পানি প্রাইভেট লিমিটেড থেকে অরূপ গোস্বামী কথা বলছি। আপনাদের সামনে এটা দেখতে পাচ্ছেন, এই যে জিনিসটা রাখা রয়েছে এটাই আমরা দেখতে পাই। আমরা যে হোয়াইট ফিনাইলটা এটা দেখতে পাচ্ছেন, এই হোয়াইট ফিনাইলের আমরা ভিসকোসিটিটা আমরা দেখার জন্য এইটা আমরা করি। এই ভিসকোসিটিটা আমরা এইখানে একটা তলায় একটা ছোট নোজল আছে, এই ভিসকোসিটিটা এটা আমরা হোয়াইট ফিনাইলটার মধ্যে ঢালছি। এবার যে নিচে নোজলটা যেটা আমরা আঙুল দেওয়া আছে এটাকে আমরা খুলে দিচ্ছি। খুললে কি আছে, মেটেরিয়ালটা ড্রপ করবে। মেটেরিয়ালটা ড্রপ করতে কতটা টাইম লাগে, এই পুরো মেটেরিয়ালটা ড্রপ করতে কি সময় লাগে সেটা আমরা স্টপ ওয়াচ দিয়ে আমরা দেখে নিই। এটা লাস্ট ড্রপ মেটেরিয়াল আমরা পড়ার সময় দেখেছি আমাদের 12 সেকেন্ড। এইবার এই হোয়াইট ফিনাইলে আমরা একটা থিকনার ইউজ করব, যে থিকনার দিয়ে আমরা আবার পরবর্তী ধাপে আমরা দেখাবো যে ওই সেম কোয়ান্টিটি মেটেরিয়ালটা পুরোটা আউটলেট হতে কত সময় লাগছে। এটা আপনি দেখতে পাচ্ছেন স্পষ্ট একটা ক্লিয়ার ট্রান্সপারেন্ট, হ্যাঁ, জেলি লাইক কম্পাউন্ড রেশিও দিই, তাতে আমরা 2% বাই ওয়েট এই ওয়াশলেসে আমার 5 গ্রামস থিকনারটা নেওয়া আছে। এই থিকনারটা আমরা এই ওয়াশলেসে আমরা এখানে ঢেলে দিচ্ছি। এই যে আগে আমরা যে হোয়াইট ফিনাইলটা তৈরি করেছিলাম এটাই আমরা ঢালবো এখানে মেটেরিয়ালটা। দেখুন আমরা কীভাবে ঢালছি, আস্তে আস্তে ঢালবেন উইথ কনস্ট্যান্ট স্টাডিং, তাহলে আপনি দেখবেন আস্তে আস্তে মেটেরিয়ালটা থিকনেসটা আমরা অনেক বেড়ে যাচ্ছে। এবার এর সঙ্গে এই যে সিলিন্ডার, ছোট সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন, এই সিলিন্ডারে সাইন আছে, এটা আমাদের মেজার কোয়ান্টিটি 2% বাই ভলিউম। এইটা এবারে আমরা দিচ্ছি এর মধ্যে আস্তে আস্তে অ্যাডিশন করছি উইথ কনস্ট্যান্ট স্টাডিং। আপনাদের এই কেমিক্যালগুলো যখন আমরা অ্যাডিশন করলাম তারপরে মিক্স আপ করার পরে যে মেটেরিয়ালটা তৈরি হলো, এবার বিফোর কাপের মধ্যে ঢেলে এইটাকে পুরো আউটলেট হতে কি টাইম রেকর্ড করি আমরা, সেই টাইম রেকর্ডটা আপনাদের আমি জানাচ্ছি। দেখুন আমরা আস্তে আস্তে এটাকে ছাড়ছি, দেখুন মেটেরিয়ালটা পড়ছে। এই মেটেরিয়ালটি যে পড়লো এর টোটাল টাইম টেকেন, টাইম টেকিং আমরা নোট করেছি এটা হচ্ছে 16 সেকেন্ড আমাদের টাইম লেগেছে। আগেরবার আমরা দেখেছিলাম 12 সেকেন্ড টাইম লেগেছিল, আমরা থিকনার অ্যাডিশনের পরে আমরা এটা 16 সেকেন্ড টাইম লাগছে। আমরা মেটেরিয়ালটা ওই রেশিওতে মিক্স আপ করার পরেও মালটাকে যে ভিসকোসিটি বাড়ানো যাচ্ছে, মালটাকে মেটেরিয়ালটাকে আমাদের আরও মোটা লাগছে, সেটাই আমরা এই এক্সপেরিমেন্টে আমরা ডিটারমাইন করলাম। আমরা ফলোয়িং আইটেমসের উপর ম্যানুফ্যাকচারিং করছি। নাম্বার 1 ইজ ফিনাইল কনসেন্ট্রেট, নাম্বার 2 ইজ ফিনাইল ইমালসিফায়ার, নাম্বার 3 ইজ ফিনাইল থিকনার, অ্যান্ড নাম্বার 4 ইজ রেডি ফিনাইল। আপনাদের যদি উপরে মেনশন আইটেমসের উপর আগ্রহ থাকে তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আপনারা যদি হোম ইউজ আর লুজ কোয়ান্টিটি রিকোয়ারমেন্ট থাকে তাহলে নিম্নলিখিত ওয়েবসাইট ক্লিক করুন এবং আপনার অর্ডার প্লেস করুন, সেক্ষেত্রে আপনার মেটেরিয়াল ডেলিভারি আপনাদের বাড়িতে হয়ে যাবে।